আমি শিলাদিত্যদার কাছে আসবো। শিলাদিত্যদা, একটা রেস্টুরেন্টে যদি কেউ ঢুকতে চায়, তার এই পোশাকের ইয়ার্ডস্টিকটা কি হবে? আপনার মনে হলো যেটা মলিন পোশাক, আমার মনে হচ্ছে এটা মলিন নয়, আমার সাধ্যের মধ্যে এটাই বেস্ট। নর্মালি আমরা রেস্টুরেন্টে কি করি, ছোট জিনিস লিখে রাখি, রাইটস অফ অ্যাডমিশন রিজার্ভড। তার মানে এই নয় যে যাকে তাকে আমরা যে কোনো সময় আটকাতে পারি, সেটা কেন লিখি, স্ট্যাচুটারি লিখতে হয় বলে এক, দুই অনেক সময় মত্ত অবস্থায় প্রচুর মানুষ ঢুকে যায়, আমাদের সাথেই হয়েছে বহুবার সল্টলেকে, সেখানে ফিয়ার ফ্যামিলি রেস্টুরেন্ট, সেখানে তাদের বাধা দেওয়া উচিত আমাদের, কারণ লোকেরা ফ্যামিলি নিয়ে এনজয় করছে, মত্ত অবস্থায় চার পাঁচজন ছেলে হুল্লোর করছে, সেখানে আমরা বাধা দিই। বাট খালি ড্রেস কোডের জন্যে ডিনায়াল অফ এন্ট্রি আমার মনে হয় না এটা ঠিক। বাট সেখানে এটাও দেখতে হবে, যেরকম রঞ্জনদা বললেন এক্ষুনি, লুঙ্গি পরে একটা স্যান্ডো গেঞ্জি করে যদি মানুষ খেতে চলে আসে রেস্টুরেন্টে, সেটাও ঠিক না, সেখানে আমরা নিশ্চয়ই তখন তাকে বাধা দেবো। আমি আসবো, আমি একবার শুনে নেবো উষা উত্তপ, যিনি পার্ক স্ট্রিটে যার ক্যারিয়ার শুরু, সেই উষা উত্তপ তিনি কি বলছেন এবং কি বলছেন তন্ময় বোস, যিনি নিজেও রেস্তোরাঁর মালিক। My own opinion is that it's very sad that it happens. কারণ ড্রেস নিয়ে হাউ ক্যান বি রিয়েলি সে who is a good person or who is not a good person. Rights of admission reserved, eta lekha thake sob restaurant e, kintu ei je class define kora definition je ei amar ekhane dhukte parbe na, ei dhukte parbe, eta ami mone kori this is a crime against humanity. আমি এখানে রঞ্জনদার কাছে যাব। রঞ্জনদা, পোশাকটা সেটা তো একদম বাহ্যিক, আসলে কি এতে একটা শ্রেণী বৈষম্যের গন্ধ পাওয়া যাচ্ছে না? না, আমি এতটা বাড়াবাড়ি করব না, পোশাকটা বাহ্যিকও নয়। আমি তোমাকে বলছি, আমি আমার ড্রাইভার, আমি ফ্রন্ট সিটে বসি, তো আমার ড্রাইভার যদি মানে ভীষণ নোংরা পোশাক পরে এবং মানে ঘামের গন্ধ পাশে রোজ গাড়ি চালায়, তাহলে তো আমি একটু বিরক্তই হব। তো আমার পাশে বসে যিনি খাবেন বা আমার সামনে বসে যিনি খাবেন, তাহলে তারও একটা রুচিসম্মত পোশাক। কারণ আমি যখনই, এবং একটা কথা আমি ভাবতে পারছি না, যে তোমরা বললে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির ওই ভদ্রমহিলা কাজ করেন, হাউ ক্যান হার ড্রাইভার বি সো ইনক্ল্যাড, এটা আমি বুঝতে পারছি না। আমি আমার ড্রাইভারকে কোনোদিন বা আমার কাজের লোককে কোনোদিন আমি অপরিষ্কার পোশাক পরে, রঞ্জনদা আমি শুধু একটু বিরত করছি, রঞ্জনদা এই যে তিনি এই যে খুব মলিন এবং নোংরা পোশাকে ছিলেন, এটা কিন্তু মোকাম্বর ভার্সন। আমি যদি অন্য দিক দিয়ে দেখি যে হ্যাঁ, মাল্টিন্যাশনাল কোম্পানির একজন কর্তব্যরত মহিলা, যিনিও যথেষ্ট সচেতন, তিনি নিশ্চয়ই তাকে যখন সঙ্গে নিয়ে যাচ্ছেন তখন তিনি সেটা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল, এবং তিনি নিশ্চয়ই সেই ব্যক্তি, তার এমন পরিস্থিতি ছিল না যে তাকে সঙ্গে নিয়ে তিনি যাচ্ছেন। আমি তো দেখিনি, তুমিও দেখোনি, সুতরাং তুমিও আন্দাজ করছো, আমিও আন্দাজ করছি। আমি আবার বলছি, কেন বাধা দেওয়া হলো এইটা তো আমাদের দেখতে হবে। এত মানুষ যাচ্ছে, তাদের বাধা দেওয়া হচ্ছে না, কি করে বুঝলেন এই এই যে লোকটি ড্রাইভার, এটাই বা তারা কি করে বুঝলেন, এটাও তো আমি বুঝতে পারছি না। হি মাস্ট হ্যাভ বিন ডিক্লেয়ার, দেখো ভাই আমি আমার ড্রাইভারকে নিয়ে খেতে আসছি, তারপরে ডেফিনেটলি এমন কিছু পোশাক পরে সে ঢুকেছে যাতে অন্য লোকেদের অস্বস্তি হতে পারে, হতে পারে। আমি যদি একটা রাস্তার ভিখিরিকে নিয়েও ঢুকতে পারি, হতেই পারে, আমি ঢুকতেই পারি, সে বসে আছে, তাকে নিয়ে সেরকম পোশাক পরে ঢুকে গেলাম, তার হয়তো খুব নোংরা অবস্থায় সে রয়েছে, গায়ে কাদা মাখা কিছু একটা রয়েছে প্রবলেম, হয়তো তার সর্বাঙ্গে ঘা, তাকে নিয়ে আমি চলে গেলাম, তা কেন ডিসক্রিমিনেট করবো? কিন্তু অন্তত আমি বলতে পারি আমি এই বেগারটিকে ভালোবাসি, আমি ওকে নিয়ে এসেছি, আমি আসবো রঞ্জনদা, আমি ঢুকতে পারি, আসবো রঞ্জনদা। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অন্তত মোকাম্বোকে এর মাশুল বেশ ভালো রকমই দিতে হচ্ছে, কারণ জোম্যাটো যেটা অত্যন্ত জনপ্রিয় একটা রেস্টুরেন্ট সার্চ, সেখানে রিভিউ অনুযায়ী তাদের যে রেটিং ছিল 4.3 সেটা থেকে এক ধাক্কায় কমে এসেছে 1.8 এ। আমি এখানেই শিলাদিত্যদার কাছে আসবো, কোথাও কি ইমেজের পক্ষেও কলকাতা, যে কলকাতার খাবার নিয়ে রেস্তোরাঁ নিয়ে আমরা এত গর্ব করি, তার ইমেজের পক্ষে একটা বড় ধাক্কা না? নিশ্চয়ই এটা বিরাট বড় ধাক্কা এবং খুবই দুর্ভাগ্যজনক। রঞ্জনদা যেরকম বললেন, মিস্টার কোঠারিকে আমিও চিনি ব্যক্তিগতভাবে, উনি খুবই সজ্জন ব্যক্তি এবং ইট ইজ অ্যাবসলিউটলি আনএক্সপেক্টেড। তবে আমার মনে হয় আমাদের একটু বিবেচনা করে দেখা উচিত কী পরিপ্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে। এক, অনেক সময় কী হয়,
কর্মচারী যারা থাকে, আমরা তো তাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকি, সেই কর্মচারীটি হয়তো ভুল করে একটা কিছু ঘটনা করে ফেলেছেন, যেটা ভুল হয়েছে মোকাম্মল। আমার মনে হয় একটা অ্যাপোলজি চেন অনুশোচনার ইঙ্গিত একটু যদি অ্যাপোলজি চেন নিতে পারতেন, পুরো জিনিসটা হয়তো সেখানে মিটে যেতে পারতো। সেখানে হয়তো আমার মনে হয় কত একটা ভুল হয়েছে। তাও আমাদের সবার জিনিসটা, এই ঘটনাটাকে আরেকবার বিবেচনা করা উচিত। অমার্জনীয় অপরাধ এটা বলতে বিন্দুমাত্র দ্বিধার কোনো অবকাশ নেই। আমাদের শেষ করতে হবে, তবে শেষ করার আগে আমরা আপনাদের শোনাবো যে কলকাতাবাসী তারা কিভাবে রিয়াক্ট করছেন এই গোটা ঘটনায়। কালকে রিয়াকশনটাতে আমরাও স্টান, অ্যান্ড ওদের বিহেভিয়ারে আমরা ছিলাম, আমরা জানতাম যে এরকম ওদের একটা বিহেভিয়ার প্রবলেম আছেই। কিছু রেস্টুরেন্টসের ওরকম ক্রাইটেরিয়াস থাকে যে একটা ড্রেস কোড থাকে বা কিছু থাকে, বাট ইন দ্যাট কেস সেটা ওদের আগে থেকে মেনশন করা উচিত। এইভাবে ইকোনমিক ক্লাসকে ডিভাইড করা, এইভাবে মিস্ট্রিট করা, আই থিঙ্ক বাজে জিনিস। কেউ কি নোংরা পোশাক পরলে তো আর সে খারাপ হয়ে যায় না, পোশাকে কিছু ডিসাইড হয় না। তো হিসেবে এরকম যে করা হলো, এই জিনিসটা মোটেই উচিত নয়। হোটেল তো ভুলই করেছে, এখানে মানুষ মাত্রকে কি কাপড় জামা দিয়ে জানা যায়? নোংরা পোশাকের কি হয়েছে? গন্ধ পোশাক, নোংরা পোশাক, সে সারাদিন গাড়ি চালাচ্ছে, স্বাভাবিক তো একটু নোংরা হবেই।